কালোবাজারি রুখতে সব ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন কৃষি দপ্তরের আধিকারিকরা। উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বেশি আলু চাষ হয় ধূপগুড়িতে। এমনকি এই আলু চাষের সময় ধূপগুড়ির সারের দোকানে ভিড় উপচে পড়ে কৃষকদের। জলপাইগুড়ি জেলা বাদেও পার্শ্ববর্তী জেলার কৃষকরা ধূপগুড়ির দোকান থেকে রাসায়নিক সার কিনে নিয়ে আলু চাষ করেন। আর বিগত কয়েক বছর ধরেই সারের কালোবাজারির অভিযোগ উঠে আসছে ধূপগুড়িতে। এমনকি এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সার গোডাউনে মজুত রেখে চড়া দামে তা বিক্রি করছে, এমনটাই অভিযোগ। আর তাই আলু চাষিরা যাতে কোনো সমস্যায় না পড়ে সেজন্য ধূপগুড়ি কৃষি দপ্তরে শুক্রবার বিকেলে সার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসলো কৃষি দপ্তরের আধিকারিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা মহকুমা সহ কৃষি আধিকারিক পাপিয়া ভট্টাচার্য, ধূপগুড়ি সহ কৃষি কর্তা অধিকর্তা মানসী বর্মন, ধূপগুড়ি এবং বানারহাট ব্লকের সহ কৃষি অধিকর্তা তিলক বর্মন প্রমুখ এবং ধূপগুড়ি কৃষি দপ্তরের এই বৈঠকে ব্লকের 150 জন সার ব্যবসায়ী উপস্থিত ছিলেন। আধিকারিকরা সার ব্যবসায়ীদের সচেতন করেন যাতে করে কৃষকরা শুধুমাত্র এক শ্রেণীর সার ব্যবহার না করেন, পাশাপাশি সার ব্যবসায়ীরা যাতে সঠিকভাবে কৃষকদের কাছে সার বিক্রি করেন সেই নির্দেশও দেওয়া হয়। তবে কৃষকরা যদি নির্দিষ্ট কোনো সারের উপর বেশি জোর দেন সেক্ষেত্রে যে সেই সারের বেশি দামে বিক্রি করে লাভবান হবেন ব্যবসায়ীরা তা কিন্তু স্বীকার করে নিয়েছেন আধিকারিকরা। এক্ষেত্রে কৃষকদেরকেই সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কৃষি আধিকারিকরা। জলপাইগুড়ি সদর মহকুমা কৃষি অধিকর্তা পাপিয়া ভট্টাচার্য বলেন, প্রতি বছর আলুর মরশুমে সার নিয়ে কালোবাজারির অভিযোগ ওঠে কৃষকদের তরফ থেকে। এমনকি ক্যাশ মেমো দেওয়া হয় না, সার কিনলে ক্যাশ মেমো দেওয়া হয় না এবং চড়া দামে বিক্রি করা হয় বলে অভিযোগ উঠেছে। তাই সমস্ত সার ব্যবসায়ীদের নিয়ে আজ বৈঠক করা হলো। তাদেরকে জানিয়ে দেওয়া হলো কোনোভাবে গোডাউনে সার মজুত রেখে কৃত্রিম অভাব তৈরি করে বেশি দামে বিক্রি করা যাবে না, বিক্রি করলে ন্যায্য মূল্যে রসিদ দিয়েই বিক্রি করতে হবে। ব্যবসার ক্ষেত্রে একটা নামের মধ্যে পড়ে কালোবাজারি, যারা ব্যবসা করে সেক্ষেত্রে একটা যে কোনো ব্যবসাতে কালোবাজারি একটা শব্দ আছে। আমাদের ফার্টিলাইজারের ক্ষেত্রে যেই সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অন্য কোনো সার নিয়ে সমস্যা নেই, শুধুমাত্র এনপিকে মানে 10-26-26, যেই 10-26-26 সারটা বর্তমানে অ্যাভেলেবেল নয়, কোম্পানির থেকে সাপ্লাই পাওয়াই যাচ্ছে না, এবং সঙ্গে যদি 10-26 কিছু দেয় তার সঙ্গে 14-28 বলে একটি সার আছে, 20-20 বলে একটি সার আছে, এই সারগুলো এক বস্তার সঙ্গে এক বস্তা কোম্পানি আমাদের দিচ্ছে এবং সেটাও খুব কম পরিমাণে, যতটা আমাদের কনজাম্পশন আছে ততটা নেই, যার জন্য ওইটার ক্ষেত্রে মনে হচ্ছে যে অত দাম বাড়ছে। আলটিমেটলি এরকম কোনো ব্যাপার নেই এখানে যে পিনজের উপরে বা এমআরপির উপরে বিক্রি হচ্ছে। কৃষকরা ঠিক, কারণ কৃষক সাধারণ মানুষ, তিনি একটা প্ল্যান নিয়ে আসে যে আমি এই সারটা দিয়ে এই পদার্থটা দিয়ে আমি কৃষি করব। কিন্তু আপনারা ডিপার্টমেন্ট রয়েছেন তাদের কাছে শুনবেন যে আমরা যারা দোকানদার বা ডিলার বা আমাদের সিএনএ মহাজন যারা রয়েছে কোম্পানি, তাদেরকে একটা সারের সঙ্গে অন্য একটা সার, যেটা যদিও সেটা কাজেরই কিন্তু এইদিকে এখনও পর্যন্ত তার প্রচলন হয়নি, সেটা কোম্পানি দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আমরা বা দোকানদাররা কী করবে যদি একটা সে কোথায় বিক্রি কী জানানো? ডিপার্টমেন্ট যেটা বলল পরিষ্কার বলে দিয়েছে যে আপনারা যেভাবে কোম্পানি থেকে মাল পাচ্ছে, কোম্পানি থেকে আপনারা যেভাবে মাল পাচ্ছেন, ডিস্ট্রিবিউটার থেকে যেভাবে মাল পাচ্ছেন, আপনি কৃষককে সেভাবেই মাল দেবেন কিন্তু এমআরপিতে দেবেন, আমরা সেটাই। ডিলারদের সাথে সময় সময় অনুযায়ী মিটিং করছি, ডিলারের দোকান ভিজিট করছি এবং আমরা দেখছি তাদের স্টক এবং তারা কী দামে মালপত্রগুলো তুলছে, কী দামে বিক্রি করছে, এগুলো পুরো দেখা হচ্ছে এবং সেইভাবে কৃষকদেরকেও বলা হচ্ছে যে ওনারা একটা যেন স্পেসিফিক সারই লাগবে, সেই রকমভাবে কোনো রকমভাবে আবদারটাকে না রেখে নিউট্রিয়েন্ট কম্পোজিশন দিতে, মানে কতটুকু আমি নাইট্রোজেন পাচ্ছি, কতটুকু ফসফেট পাচ্ছি, কতটুকু পটাশ দরকার, সেইভাবে দেখে যেন সারটাকে কিনি, যাতে স্পেসিফিক্যালি একটা সারের ওপরে একদম ডিপেন্ডেন্সিটা না তৈরি। কালোবাজারির একটা অভিযোগ কৃষককে বললামই যে আমরা এরকমভাবে অ্যাওয়্যার করার চেষ্টা করছি তাদেরকে, মানে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এগুলোকে দেখার চেষ্টা করছি এবং ভিজিটও করছি, টাইম টু টাইম মনিটরিংও আমাদের চলছে এবং ডিস্ট্রিবিউটার সিএনএফ সমস্ত লেভেলেই কিন্তু আমাদের আলাপ আলোচনা এবং তাদেরকেও আমাদের দেখা শোনা সবই কিছু আমরা কিন্তু করছি সময় সময়। কিন্তু তৎসত্ত্বেও যেটা কালোবাজারি বিক্ষিপ্তভাবে কোথাও কিছু হতে পারে, আমাদের কাছে কিন্তু কোনো রকম সেরকম অভিযোগ এখনো পর্যন্ত জমা হয়নি, আমরা পাইনি। তবে কোনো কোনো ক্ষেত্রে যেটা হচ্ছে কৃষকরা একদম একটাই সার লাগবে, সেই সারটার বাইরে বেরোতে পারবো না, সেই রকম যদি জায়গাটা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এটা অনেক অসাধু ব্যবসায়ীর জন্য সুখকর হয়ে যাবে, তারা তখন সেই ওই একটা স্পেসিফিক সার অল্প কিছু পাইয়ে দিয়ে বেশি পয়সা নেওয়ার চেষ্টা করবে। সুতরাং এই জিনিসটা দুতরফে কারোর জন্যই ভালো হবে। আমরা ধূপগুড়ির আজকে মোটামুটি সমস্ত রিটেলার, কিছু হোলসেলারও আজকে এখানে ছিল,
তাদেরকে বলা হলো যে তারা যাতে তাদের কাছে যা স্টক আছে সেটা যাতে সঠিকভাবে কৃষক পায় সঠিক দামে সেইভাবে বিক্রির জন্য তাদেরকে অনুরোধ করা হলো বা তারাও সেই ব্যাপারে আমাদের সাথে কিন্তু সহমত যে তারা চেষ্টা করবে। পিরেটে বিক্রি যদি না হয় বা যদি সেরকমভাবে বিক্ষিপ্তভাবে আমাদের কাছে কোনো বিক্ষিপ্ত হোক বা সামগ্রিকভাবে হোক কোনো অভিযোগ জমা পড়ে তাহলে আমাদের দপ্তরগতভাবে আইনানুগ যে ব্যবস্থা সেটা আমরা নেব। মেশা স্ট্রিডাউথ মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন নামি হাসপাতালে চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেশা স্ট্রিডাউথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, নবগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন।